পৃথিবীর আর সব সাধারণ মানুষের মতো দুহাত নিয়ে জন্মায়নি জয়পুরহাটের শিবপুর গ্রামের বিউটি আক্তার। ভাগ্যের এমন নির্মম পরিহাস মেনে নিয়ে জীবনযুদ্ধে থেমে যায়নি তার চলার পথ। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে স্থানীয় আকাশলাল শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে বিউটি। আমি আমার বাবা মা অথবা সমাজের কারোর বোঝাতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, বরাবরই ভালো রেজাল্ট করা বিউটি এবার এসএসসি তে জিপিএ 5 পেয়েছে। পড়াশোনার পাশাপাশি ঘরের যাবতীয় কাজেও পারদর্শী সে। পা দিয়ে দিব্যি করে ফেলে ঘরের সব কাজ। তার চলাফেরা এবং তার লেখাপড়ার ভাব দেখে আমরা মনে হয় না যে সে একজন প্রতিবন্ধী। পা দিয়ে লেখে এত ভালো রেজাল্ট করছে যে আমরা অবাক। আগামী দিনে আরো ভালো রেজাল্ট করতে হলে সকলের সাহায্যের প্রয়োজন। নিজ প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে জীবনে অনেক দূর এগিয়ে যেতে চায় বিউটি। তাকে যদি রাষ্ট্রীয়ভাবে বা কোনো বিত্তবান ব্যক্তি সহায়তা করে তাহলে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করবে বলে আমি আশা রাখি। অন্যদিকে পড়াশোনার বিষয়ে বিউটিকে সার্বিক সহায়তার আশ্বাস দেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে আমরা আছি এবং তার উচ্চ শিক্ষায় আমরা সার্বিক সহযোগিতা করব। সমাজের আর 10টা সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবন চায় প্রতিবন্ধী এমএটি, আর এক্ষেত্রে সবার সহায়তাই পারে হতভাগ্য সাহসী বিউটিকে সামনের দিকে এগিয়ে নিতে। নুসাজান সিন্থি, আরটিভি।